কলেজের নানা অনিয়মের প্রতিবাদ করে আসছিলেন কলেজের হিসাবরক্ষক, আর তারই প্রেক্ষিতে হিসাবরক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের হিসাবরক্ষক রণপতি রায়ের বিরুদ্ধে কলেজের আলমারিতে আগ্নেয়াস্ত্র গুলি রাখার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগ তুললেন তার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থের সঠিক হিসাব দিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে সেই অর্থ নয় ছয় করা হয়েছে। কিভাবে ওই টাকা খরচ করা হয়েছে তার হিসেব চেয়ে নহাটা কলেজকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে ইউজিসি। এই ঘটনার প্রেক্ষিতে 2018 সালে কলেজের হিসাবরক্ষক রণপতি রায় রাজ্য শিক্ষা দপ্তরের ডিপিআই যুগ্ম সচিবকে চিঠি লিখে জানান যে তাকে সব কমিটি থেকে বাদ দিয়ে তাকে অন্ধকারে রেখে জোর করে তাকে দিয়ে চেকে সই করিয়ে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সেই সময় তিনি সন্দেহ প্রকাশ করে এই চিঠি লেখেন। এমনকি কলেজের অধ্যক্ষকেও তিনি এ ব্যাপারে চিঠি লিখে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করে টেন্ডারসহ নানা বিষয়ে কোন খাতে কত টাকা খরচ করা হচ্ছে তা জানার সুযোগ করে দেওয়ার আবেদন জানান রণপতি রায়। কিন্তু তারপরেও কলেজ কর্তৃপক্ষ তার আবেদন মানেনি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই কলেজের অধ্যক্ষের সঙ্গে মনোমালিন্য তৈরি হয় হিসাবরক্ষক রণপতি রায়ের, আর তারই জেরে গত জানুয়ারি মাসে অধ্যক্ষের সঙ্গে তুমুল গোলমাল বাধে হিসাবরক্ষকের। 10ই জানুয়ারির এই ঘটনার জেরে ওই দিন গ্রেপ্তার হন হিসাবরক্ষক রণপতি। প্রায় 22 দিন জেলে থাকার পর কোর্টের নির্দেশে জামিনে মুক্ত হন তিনি। এরপর তিনি কলেজে কাজে যোগ দিতে গেলে তাকে যোগদান করতে দেওয়া হয় না বলে অভিযোগ। পুলিশকে জানালে পুলিশও এ ব্যাপারে কোনো সহযোগিতা করেনি বলে তার পরিবারের অভিযোগ। তারপর থেকে বাড়িতেই রয়েছেন তিনি, কোনো বেতনও পাচ্ছেন না। এরই মধ্যে দিন দুয়েক আগে হঠাৎই কলেজের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় হিসাবরক্ষক রণপতি রায়ের হেফাজতে থাকা কলেজের আলমারি থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। সংবাদ মাধ্যমে এই খবর দেখে হতবাক তার পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, যে মানুষটি গত 7 মাস ধরে কলেজে কাজে যোগদান করতে পারছেন না, বাড়িতে বসে রয়েছেন, তার পক্ষে কলেজে ঢুকে কিভাবে আলমারিতে আগ্নেয়াস্ত্র গুলি রেখে আসা সম্ভব। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। জানুয়ারি মাসের 10 তারিখে যখন অ্যারেস্ট হয় তখন তো জেলেই ছিল, 22-23 দিন পরে ও জামিন হয়ে বাড়িতে আসে। তারপরে যখন হাইকোর্ট থেকে রায় বেরোয় জয়েন করার জন্যে, ওরা সে জয়েন করতে দেয়নি, 2-3 দিন গিয়ে ফিরে এসছে, থানায় জানিয়েছে যে একটা নর্মাল ইয়ে নেওয়ার জন্যে যে ওরা জয়েন করতে দিচ্ছে না, ওর থানা থেকেও নেয়নি। তারপরে বনগাঁয় এসডিও কিংবা বিডিও কার কাছে এসপির কাছে চিঠি দেওয়া হয়েছে, বাইপোস্টে যেটা আপনারা বলবেন। তারপরে এইভাবে চলছে, ওরা তো ডিভিশন বেঞ্চে গেছে, এই মানুষটা যখন এই 7 মাস কলেজ যাচ্ছে না, তার পক্ষে কি সম্ভব কলেজের আলমারিতে গিয়ে আগ্নেয়াস্ত্র রেখে আসা? যেহেতু উনি যখন থানায় জেলে ছিলেন আটকে 22-23 দিন, তার মধ্যে একদিন ডাকাতি বা চুরি হয়ে যায় কলেজে, তখন সব লকারগুলো ভাঙচুর হয়, জিনিসপত্র তছনছ হয়। সেখানে আমার স্বামী তো উপস্থিত ছিলেন না। আর 6 মাস পরে টিভিতে দেখতে পাচ্ছি গতকাল রাত্রে যে কলেজে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে অ্যাকাউন্টেন্টের আলমারি থেকে, সেটা কি সম্ভব? আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনারা বিষয়টা বলুন, যে মানুষটা আজ 7 মাস কলেজে যায়নি, তার পক্ষে কি এসব করা সম্ভব? আজ কত এটা সম্পূর্ণভাবে ফাঁসিয়েছে আমার স্বামীকে, সম্পূর্ণভাবে, যে মানুষটা, হ্যাঁ, ওরা সম্পূর্ণভাবে আমার মানে আমাদের বাঁচতে দেবে না। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিয়ে 7 মাস আমার সংসার অচল, মাইনে নেই, আমি সেলাই মেশিনের কাজ করি, এইভাবেই আমি চালাচ্ছি ছেলে মেয়েদের নিয়ে। তারপরে হঠাৎ করে কালকে এই ঘটনাটা জানার পর থেকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, কেননা যে মানুষটা নেই সেখানে কলেজে যাচ্ছে না, জয়েন করতে পারছে না, সেই মানুষটার পক্ষে কি সম্ভব আপনারাই বলুন। আমি আমার সম্পূর্ণ বিশ্বাস ওরা ফাঁসিয়েছে, এর বেশি আমি আর কি বলবো। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রণপতি রায়ের বোন। তিনি কি জানালেন শোনাবো। আমার মনে হচ্ছে এটা প্রিন্সিপালের চক্রান্ত, নিজে পড়েছে ভীষণভাবে একটা অভিযোগে, এখন সেই অভিযোগটা অন্যের ঘাড়ে দিয়ে নিজে পার হতে চাইছে। ওনার তো এখন আমি যেটা কলেজের খবরে দেখছি,
উনি নানা রকম টাকা কাট পয়সা কারচুপির অভিযোগে পড়েছেন, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, আমি এটা খবরে দেখছি, আমি কিন্তু জানি না। যাই হোক, সেই বিষয়েও হয়তো উনি এখন মাথার মধ্যে ওনার কাজ করছে না, যার জন্য এখন আর কাউকে পাচ্ছে না, ওটাকেই ধরো, এটাই হচ্ছে। যে লকারটা থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, সেই লকারের চাবি কার কাছে? সে লকারের চাবি সে 10 তারিখের পর থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে। যখন 10 তারিখে আমার দাদা অ্যারেস্ট হয়, তখন তার চাবিটা নিয়ে সে অ্যারেস্ট হয়নি, চাবিটা তো কলেজ কর্তৃপক্ষের কাছেই আছে। এখন কার কাছে আছে প্রিন্সিপালই বলতে পারবেন? যেহেতু প্রিন্সিপাল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাহলে কলেজে প্রিন্সিপালই জানবেন কোথায় আছে সে চাবি, কে ব্যবহার করছে। সে লকারটা তো এতদিন না ব্যবহারে পড়ে নেই, তারপর যে ডাকাত হয়ে গেল, লকার সব ভাঙা হয়েছে, পুলিশ তো সেখানে তদন্ত করেছে, তারপরে যদি এখন খবর আসে, সে তো আর কলেজে যায়নি। এখন পুলিশ বলতে পারবে, প্রিন্সিপাল বলতে পারবে, এই খবরটা সম্পূর্ণ উত্তরটা প্রিন্সিপালের কাছে আছে যে কে রেখেছে ওখানে আগ্নেয়াস্ত্র। এটা প্রিন্সিপালকে জানালে প্রিন্সিপাল বলতে পারবে। মনে হচ্ছে চক্রান্ত, প্রিন্সিপাল তো অবশ্যই চক্রান্ত করেছেন, চক্রান্ত ছাড়া এটা হতে পারে কখনো? যে মানুষটা 7 মাস নেই সে মানুষটা কি করে রাখবে? এ তো স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক উত্তর, এটা হয়। নতুন করে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ ওঠার পর থেকেই গ্রেপ্তারির ভয়ে বাড়ি ছাড়া হতে বাধ্য হয়েছেন রণপতি রায়। চরম দুশ্চিন্তায় এবং অসহায়ের মতো দিন কাটছে তার পরিবারের। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এ টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে, এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্ট্যাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।